আসসালামু আলাইকুম বাংলাদেশের জব নিউজ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ মোহন আমরা আজকে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা পাঁচ ফেব্রুয়ারি দু হাজার একুশ তারিখে প্রকাশিত প্রধান প্রধান নিউজগুলো এখন আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আছে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চাকরি পদ সংখ্যা চৌষট্টি জন পদের নাম বাজারজাতকরণ অফিসার দুইজন স্টোর কিপার স্টোর অফিসার ফিশ প্রসেসিং টেকনিশিয়ান হিসাব রক্ষক সহ বিভিন্ন পোস্টে নেওয়া হবে তৃতীয় পৃষ্ঠা এটার বিস্তারিত অংশ পেয়ে যাবেন বাংলাদেশ ব্যাংকে চাকরি পদ সংখ্যা এক জন সোনালী ব্যাংক লিমিটেডে আটশো জন জনতা ব্যাংক লিমিটেডে একশো জন অগ্রণী ব্যাংক লিমিটেডে চারশো জন রূপালী ব্যাংক লিমিটেডে পঁচাশি জন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে তিনজন বিস্তারিত তৃতীয় পৃষ্ঠে আপনারা পেয়ে যাবেন এখানে অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট হতে হবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চাকরি সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি ডাব্লিউ ডাব্লিউ বিএইচ ডিসি ডট গভ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে পঁচিশ ফেব্রুয়ারির মধ্যে তৃতীয় পৃষ্ঠা এটার বিস্তারিত অংশ পাবেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে চাকরি পদ সংখ্যা তেইশ জন রিসার্চ অফিসার রিসার্চ অফিসার রিসার্চ অ্যাসোসিয়েট সব বিভিন্ন পোস্টে নেওয়া হবে তৃতীয় পৃষ্ঠায়ের বাকি অংশ পেয়ে যাবেন একশো টাকার প্রাইজ বন্ডের ফলাফল যারা নিয়েছেন তারা দেখে নিতে পারেন ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে চাকরি পদের নাম মেকানিক্যাল টেকনিশিয়ান তিনজন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সব বিভিন্ন পোস্টে নেওয়া হবে আপনারা বিস্তারিত এখানে আছে দেখে নেবেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুরে চাকরি পদের নাম সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক সহকারী প্রোগ্রামার টেকনিক্যাল অফিসার অ্যাকাউন্টস অফিসার সহ বিভিন্ন পোস্টে নেওয়া হবে তৃতীয় পৃষ্ঠে এটার বিস্তারিত অংশ পেয়ে যাবেন জনতা ব্যাংক লিমিটেডে চাকরি পদের নাম চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার সিআইটিও একজন সব বিভিন্ন পোস্টে নেওয়া হবে বিস্তারিত এখানে দেয়া আছে আপনারা ভালো করে দেখে নেবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে চাকরি পদ সংখ্যা সাতাশ জন কম্পিউটার অপারেটর অফিস কাম কম্পিউটার টাইপিস্ট অফিস সহায়ক ডাব্লিউ ডাব্লিউ ওয়েবসাইট থেকে আপনারা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় চাকরি পদ সংখ্যা তেইশ জন সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর হিসাব রক্ষক জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পোস্টে নেওয়া অফিস সহকারী তৃতীয় পৃষ্ঠেটের বিস্তারিত অংশ পেয়ে যাবেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের চাকরি অফিসার ইনভেস্টমেন্ট অফিসার ফরেন ট্রেড অপারেশন বিভিন্ন পোস্টে নেওয়া হবে এখানে ভালো করে আবেদন প্রক্রিয়া সহ দেখে নেবেন পনেরোই ফেব্রুয়ারির মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে ঢাকা সিটি কর্পোর দক্ষিণ সিটি কর্পোরেশনে চাকরি পদ সংখ্যা পঞ্চাশ জন গাড়ি চালক পঞ্চাশ জন এখানে আবেদন প্রক্রিয়ার বিস্তারিত দেওয়া আছে ভালো করে দেখে নেবেন আকিস সিরামিক্স লিমিটেডের চাকরি পদ সংখ্যা একশো জন অ্যাসিস্ট্যান্ট অপারেটর চল্লিশ জন অ্যাসিস্ট্যান্ট কাস্টার পঁচাত্তর জন সব বিভিন্ন পাশে নেওয়া এখানে আবেদন প্রক্রিয়ার বিস্তারিত দেওয়া আছে এবং একটি মোবাইল নম্বর দেওয়া আছে ভালো করে যাচাই করে তারপরে আবেদন করতে হবে আকিস বিড়ি ফ্যাক্টরি চাকরি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটা চাকরির পিছনে বা নিচের অংশে এটা সূত্র অর্থাৎ কোন পত্রিকা থেকে নেওয়া হয়েছে বিস্তারিত তারিখ এবং পৃষ্ঠা নম্বর সহ দেওয়া আছে চাকরির খবর পত্রিকার এই বিষয়গুলো গ্রহণযোগ্য মানে এইখানে যে চাকরি নিউজগুলো দেওয়া হয় সবগুলো চাকরির বিজ্ঞপ্তি হান্ড্রেড পার্সেন্ট সঠিক নিরাপত্তা প্রহরী নেওয়া হবে ডাব্লিউ ডাব্লিউ ডট আকিস বিড়ি ডট কম স্ল্যাশ ক্যারিয়ার ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের চাকরি পদের নাম অ্যাসিস্ট্যান্ট অফিসার কোর্ট অপারেশন অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইউনিট জুনিয়র অফিসার সহ বিভিন্ন পোস্টে নেওয়া হবে ডাব্লিউ ডাব্লিউ ডট মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক ডট কম এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে সোর্স বিটি জবস ডট কম এরপর দ্বিতীয় পৃষ্ঠা বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চাকরি জব প্লেসমেন্ট অফিসার ডাব্লিউ ডাব্লিউ ডট বিটিএসসি ডট এডিউ ডট বিডি এই ওয়েবসাইটের থেকে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন পনেরোই ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি www.pbs.bagerhat.gov.bd ওয়েবসাইট থেকে ফরম আপনাদেরকে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে বিলিং সহকারী মহিলা নেওয়া হবে এরপর এখানে কিছু আবশ্যক দেওয়া আছে এবং প্রথম পৃষ্ঠার কিছু অংশ এখানে দেয়া হয়েছে নতুন আছে নৌ পরিবহন অধিদপ্তরের চাকরি পদ সংখ্যা উনিশজন লিপিকার অফিস সহকারী ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পোস্টে নেওয়া হবে www.dos.gov.bd ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন শেষ ডেট হচ্ছে আঠাশ ফেব্রুয়ারি এখানে আরো আবেদনের বিস্তারিত অংশ দিয়ে আছে ভালো করে দেখে নেবেন বর্ডার গার্ড পাবলিক স্কুল কক্সবাজারের চাকরি সহকারী শিক্ষক নেয়াবের অসায়ন সহকারী শিক্ষক এটা আপনার আবেদন প্রক্রিয়া এখানে দিয়ে আছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় চাকরি পদ সংখ্যা আঠারো জন কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর অফিস সহায়ক বিভিন্ন পোস্টে নেওয়া হবে এখানে অনলাইনে আবেদন করতে হবে এল জি ডি ডট টেলিটক ডট কম ডট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে আটাশ ফেব্রুয়ারির মধ্যে এ ছিল দ্বিতীয় পৃষ্ঠার মোটামুটি অংশগুলো এরপরে হল তৃতীয় পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠে নতুন তেমন নেই দুই একটা আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় চাকরি পদ সংখ্যা একশো জন পরিদর্শক কম্পিউটার অপারেটর টেইলার সব বিভিন্ন পোস্টে নেওয়া হবে এখানে আবেদন প্রক্রিয়ার বিস্তারিত দিয়ে আছে ভালো করে আপনারা দেখে নেবেন আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনের শেষ ডেট হচ্ছে 28 ফেব্রুয়ারি ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের চাকরি পদের নাম ব্যবস্থাপক সহকারী ব্যবস্থাপক সব বিভিন্ন প্রশ্ন ডাব্লিউ ডাব্লিউ ডট এস এফ ডি এফ ডট ওআরজি ডট বিডি ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনের বিস্তারিত তথ্য ওখানে দেয়া থাকবে এরপরে যে অংশগুলো আছে এগুলো হলো আপনার প্রথম এবং শেষ পৃষ্ঠের বাকি অংশ এবার আমরা শেষ পৃষ্ঠে আসছি শেষ পৃষ্ঠে কিছু নতুন আছে জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনায় চাকরি পদ সংখ্যা জন বেয়ারা সহকারী বাবরছি মালি পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন পোস্টে নেওয়া আছে ডাব্লিউ ডাব্লিউ ডট নেত্রকোনা ডট গভ ডট বিডি ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন ফরম নিয়ে আবেদন করতে হবে আঠাশ ফেব্রুয়ারির মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় ফিরোজপুরে চাকরি বেঞ্চ সহকারী সহকারী রেকর্ড কিপার দপ্তরি প্রসেস সার্ভার অফিস সহায়ক সব বিভিন্ন পোস্টে নেওয়া হবে আবেদনের বিস্তারিত এখানে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন বাইশ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে জেলা প্রশাসকের কার্যালয় চাপান নবাবগঞ্জের চাকরি পদ সংখ্যা আঠারো জন ইউনিয়ন পরিষদ সচিব হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ডাব্লিউ ডাব্লিউ ডট চাপান নবাবগঞ্জ ডট গভ ডট বিডি ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনের বিস্তারিত এখানে দেওয়া আসে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে জেলা প্রশাসকের কার্যালয় মুন্সীগঞ্জের চাকরি পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিক্সা বিভিন্ন এতে নেওয়া হবে ডাব্লিউ ডাব্লিউ ডট মুন্সীগঞ্জ ডট গভ ডট এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরি পদ সংখ্যা দশজন সহকারী শিক্ষক সহ বিভিন্ন পোস্টে নেওয়া হবে মেসোয়েটার প্লাম্বার পাঁচক এখানে ডাব্লিউ ডাব্লিউ ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামার সহ বিভিন্ন পোস্টে নেওয়া হবে এখানে আবেদন প্রক্রিয়ার বিস্তারিত দেওয়া আছে ভালো করে দেখে আবেদন করবেন বসুন্ধরা গ্রুপে চাকরি একশো উনিশ জন পদ সংখ্যা সিনিয়র অপারেটর অপারেটর ব্যাগিং জুনিয়র কনজিউমার সব বিভিন্ন পোস্ট আছে এখানে ভালো করে দেখে নিতে হবে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিপে চাকরি অফিস কাম কম্পিউটার অপারেটর দুইজন নেওয়া হবে এখানে আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত দেওয়া আছে কিভাবে আবেদন করতে হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় চাকরি পদ সংখ্যা জন এখানে আর ইজি অফিস ডট বুয়েট ডট এসি ডট বিডি ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে এ ছিল মোটামুটি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার প্রধান প্রধান খবরগুলো হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চাকরি এই দুটো অংশ আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রিসার্চ অফিসার রিসার্চ ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পোস্টে হবে ক্যারিয়ার ডট এইচ ডট গভ ডট বিডি ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চাকরি বিক্রয়ের প্রতিনিধি নেওয়া হবে এখানে আবেদনের প্রক্রিয়াগুলো দেওয়া আছে তারিখ দেওয়া আছে কোন তারিখে আপনাদেরকে উপস্থিত হতে হবে তারপরে পত্রিকাটি কিনে আপনারা ভালো করে দেখে নেবেন কোন অংশে কে আছে বিস্তারিত অংশ তারপরে ভালোভাবে পড়ে শুনে তারপরে আপনারা আবেদন করতে পারেন আর আপনাদেরকে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে হয়তো আপনারা এখান থেকে অনলাইনে পিডিএফ ফাইলটা পাবেন না কারণ পিডিএফ ফাইলটা হয়তো দেওয়া বন্ধ করে দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ